ذكر رحمة ربك عبده خفية إذ نادى ربه نداء خفية বিস্ময়কর এই শিশুটির জন্ম হয়েছে কোরআনের হাফেজ হয়ে। কি অবাক হচ্ছেন? শুনতে অবাক লাগলেও আপনি ঠিকঠাকই শুনছেন। ছোট এই শিশুটি মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এই বাচ্চাটি জন্মগতভাবেই কোরআনের হাফেজ। দুনিয়ার বুকে এমন অলৌকিক ঘটনা হরহামেশাই ঘটে যাচ্ছে। কোথাও কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো কোথাও জন্ম নিচ্ছে এমন শিশু যে কিনা জন্মগতভাবেই কোরআন ধারণ করছে মস্তিষ্কে। আল জাজিরার বাসিন্দা এই শিশুটির নাম ইয়াহিয়া। এই ভিডিও চিত্র ধারণের সময় যার বয়স ছিল 2 বছর, বয়স কম, কথা এখনো স্পষ্ট হয়ে ফোটেনি, তাতেও আল্লাহর কালাম শোনার সাথে সাথে তেলাওয়াত করতে পারে ইয়াহিয়া। এই শিশুর সামনে যদি কোনো সূরা তিলাওয়াত করা হয়, তাহলে এর পরের অংশটি নিজ থেকে তিলাওয়াত করতে পারে শিশু ইয়াহিয়া। ذكر رحمه ربك عبده اذ نادى ربه نداء خفيا। শিশুটির মা জানান, এই শিশুটি গর্ভে থাকাকালীন এক ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি। সাহাবে ইকরাম তাকে একটি মুক্তা দিয়েছিলেন এবং তিনি সেই মুক্তাটি গ্রহণ করেছিলেন। একই সাথে আগত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় সে ব্যাপারেও স্বপ্নের নির্দেশ পেয়েছেন শিশুটির মা। সালের মাঝামাঝিতে এই ঘটনা বেশ তোলপাড় ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আরটিভির অনুসন্ধানে এই ঘটনার সত্যতা পাওয়া না গেলেও দর্শক গ্রহণযোগ্যতার বিবেচনায় ঘটনাটি এখনও অনেকের জন্য অনুপ্রেরণার বিষয়। তবে ঘটনাটি গুজবও হতে পারে।